দখলে থাকলে জমির মালিকানা হবে না, এর জন্য থাকতে হবে দলিল সহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ। এমন বিধান রেখে জাতীয় সংসদে উত্থাপিত হল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023। আর ঋণ নেয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য দিলে 2 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 50,000 টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বিল 2023 পাশ হয়েছে। এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন বিল দিয়ে সংসদে পক্ষে বিপক্ষে আলোচনা হয়। মিরাজ মিচুর রিপোর্টে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদের 24তম অধিবেশন। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 উত্থাপন করেন। এছাড়া উত্থাপিত হয় ভূমি সংস্কার বিল 2023ও। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 এই মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম। ঋণ নেয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদানের জন্য 2 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 50,000 টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিল 2023 পাশ হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিল 2023 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উত্থাপন করেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল 2023। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 রহিতপূর্বক উহা সমোপযোগী করিয়া নতুনভাবে প্রণয়নকল্পে আনীত একটি বিল জাতীয় পরিচয় নিবন্ধন বিল 2023 এই মহান সংসদে উত্থাপন করছে। সংসদে এ বিলে ব্যাপক সংশোধনের দাবি জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। মূল সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডারে নেওয়াটা এটা কি যুক্তি হলো আমি বুঝলাম না। তাও উনি কিভাবে বলেছেন? উনি বলেছেন এখানে তো আসে কমিশনকে অ্যাপ্লাই করতে হবে, আর ওনার আইনে আছে একজন নিবন্ধক থাকবে, নিবন্ধক। পরে মন্ত্রী যুক্তি খণ্ডন করে বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে 5 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব করেন। আমরা এই জায়গাটাতে যেই শিশুটি জন্মগ্রহণ করবেন সেখান থেকেই তার একটা নাম্বার, একটা পরিচয়পত্র নাম্বার কিন্তু সেই দিন থেকেই হয়ে যাবে। তারপরে যেদিন সে মৃত্যুবরণ করবেন সেই দিন তার সেই নাম্বারটি সমাপ্তি ঘটবে। আমাদের উদ্দেশ্যটা সেইভাবেই। মাননীয় স্পিকার উনি বলেছেন ভোটার লিস্ট, এই জায়গাটি ভোটার লিস্টের কোনো এখানে অন্তরায় ঘটবে না, কারণ আমরা ওইভাবেই প্রসেস করব। আমাদের যখনই 18 বছর হয়ে যায়, কারণ নির্বাচন কমিশনের আর ইসেরাও প্রতিনিধিরাও সেখানে থাকবেন। এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সংশোধন বিল 2023, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিল 2023, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল 2023 সংসদে উত্থাপিত হয়। সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় পারিবারিক আদালত বিল 2023। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।